তো আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হতে চলেছে রাজ্যের ষষ্ঠ দফার নির্বাচন এবং এখনো পর্যন্ত হয়ে যাওয়া সমস্ত ভোটগুলির মধ্যে ষষ্ঠ দফার ভোট কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ষষ্ঠ দফার ভোট হতে চলেছে রাজ্যের সবথেকে বেশি মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে, এবং সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট আঠাশাটা ব্যবস্থা করতে চলেছে এই ষষ্ঠ দফার ভোটে, এবং যে সমস্ত ব্যবস্থাগুলো কিন্তু আপনাকে চমকে দিতে চলেছে এবং ঠিক কি কি ব্যবস্থা থাকছে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো রাজ্যের ষষ্ঠ দফার ভোটে 8 কেন্দ্রের জন্য কিন্তু 100% বুথে কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিল বিরোধী দলগুলি, এমনকি বিজেপি আরও এক ধাপ এগিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনেই ধর্নায় বসে পড়ে। শেষ পর্যন্ত এই চাপের মুখে পড়ে জওয়ানদের সংখ্যা কয়েকগুণ বাড়াতে হলো নির্বাচন কমিশনকে। আপাতত ঠিক হয়েছে ষষ্ঠ দফার ভোটের জন্য 8 কেন্দ্রে মোট 770 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, অর্থাৎ প্রায় অনেকটাই বেশি, এবং যেটি এ রাজ্যের নির্বাচনের ইতিহাসে রেকর্ড বলে মনে করছেন কমিশনের আধিকারিকরা। অর্থাৎ আগে কিন্তু কখনো এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো কখনোই হয়নি। একটা সময়ে জঙ্গলমহলের যে সমস্ত এলাকায় মাওবাদী প্রভাবিত ছিল সেই সমস্ত জায়গায় নিরাপত্তার জোর দেওয়া হয়েছে। ওই এলাকায় ভোটের ডিউটির সময় জওয়ানদের বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরতে বলা হয়েছে, এমনকি হঠাৎ করে যদি হামলা ঘটে সেজন্য কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, গত দুদিনে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়েছে। প্রথমে ঠিক করা হয়েছিল যে ষষ্ঠ দফায় 642 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাজ করানো হবে, সেক্ষেত্রে যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেখানে থাকবে রাজ্যের সশস্ত্র পুলিশ। কিন্তু বিরোধী দলগুলির চাপে পড়ে রাজ্যের পুলিশকে বাদ দিয়ে কিন্তু 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, এবারও মাওবাদীরা নির্বাচন বয়কটের ডাক দিয়েছে, তাই এ রাজ্যেও 8 কেন্দ্রের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের মতো এককালের মাওবাদী প্রভাবিত এলাকায় সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা রাখা হচ্ছে, এবং আধা সেনা যাতায়াতের সময় আইডি বিস্ফোরণের মতো ঘটনার আশঙ্কা থেকে ওই এলাকাগুলিতে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় ষষ্ঠ দফার ভোট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে এই বিষয়ে আপনার কোনো রকম মতামত জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। এই ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।